রাত কি কেটে যাবে ঘুমে অলসে হে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে। আল্লাহ বলেন ফাইন জাকারানি ফি নাফসি জাকারতুহু ফি নাফসি, আমার কোন বান্দা যদি আমাকে একা একা স্মরণ করে আমি আমার ওই বান্দারে একা একা স্মরণ করি। ওয়া ইন জাকারানি ফি মালাইন জাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু, আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে এরকম মহা সমাবেশে স্মরণ করে আমি আল্লাহ আমার আরশের উপরে এর চাইতেও বড় সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করে তখন আমার বান্দাকে মহা সমাবেশে স্মরণ করি। এখন আমরা মহাসমাবেশে আল্লাহকে স্মরণ করতেছি না, আরশের উপরে এর চেয়ে বড় মহাসমাবেশ করে আমাদেরকে স্মরণ করতেছে কে? ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন, আল্লাহ বলে কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। তার মানে আল্লাহকে কাছে পাওয়া সহজ না কঠিন? আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই কি চাই না? সবাই চান, তা আওয়াজ এত ছোট কেন? আমরা আল্লাহর কাছের বান্দা পেয়ারা বান্দা নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই কি চাই না? চাই। আজকের এই চমৎকার রজনীতে আমরা জেনে যাব কিভাবে আল্লাহর কাছের বান্দা হওয়া যায় কোরআন এবং সুন্নার আলোকে। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি কোরআন কিভাবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায়, কোরআন বলে সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? সেজদায় নত হও অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো, সেজদায় নত হও অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে, হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে, হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আলহামদুলিল্লাহ পড়েন। কোরআন আমাদেরকে বলল সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর কাছে চলে যাও। সোজা প্রশ্ন সোজা উত্তর, কোরআনকে জিজ্ঞেস করলাম কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়, কোরআন বলল একেবারে সোজা সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহ তোমার কাছে টেনে নিবে। ওয়াসজুদ ওয়াকতারিব, সূরাতুল আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়। আল্লাহ বললেন ওয়াসজুদ ওয়াকতারিব, এটা মুখস্থ করে যেতে হবে। আজকে গাইবান্দার ভাইয়েরা আমার সাথে আওয়াজ তুলে পড়েন ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, মানে সেজদা দাও কাছে আস, ক্লোজ আপ ওয়ান প্রোগ্রাম করে কাছে আসার গল্প আসে নাই। কিন্তু কোরআনে যে কাছে আসার গল্প আছে এটা বাঙালিরা জানে না, এটা মুসলমান জানে না। কোরআন কাছে আসার গল্প শিখায়, ছেলে মেয়েদের কাছে আসার গল্প নয়। বান্দা কি করে আল্লাহর কাছে যেতে পারে সেই গল্প চিল্লায় বলেন ঠিক কি না? ওয়াসজুদ সেজদায় লুটিয়ে পড়ো কাছে আসো, কাছে আসো। আপনি বিপদে পড়ে আছেন সেজদা দেন, ব্যবসায় মন্দা সেজদা দেন, অসুস্থ সেজদা দেন, মনে জ্বালা যন্ত্রণা ঋণের বোঝা সেজদা দেন, সেজদায় লুটিয়ে পড়েন আল্লাহর কাছে চলে যান। বিষ্ণু ইসা ইসলাম বললেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওহুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। পড়েন সুবহানাল্লাহ।
আপাত দৃষ্টিতে দেখা যায় আপনি যখন সেজদা দেন এটা মসজিদের কার্পেটে পড়ে, আপনি যখন সেজদা দেন কপালটা জায়নামাজে পড়ে, আপনি যখন সেজদা দেন আপনার কপালটা টাইলসে পড়ে, কিন্তু বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী আপনার সেজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। এই জন্য সেজদা দেওয়ার সময় এই ফিল করার দরকার আসলে নাই, ডু ই ফিল দ্যাট হি ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান, আমরা কি এটা ফিল করি যে আল্লাহ আমার সবচেয়ে কাছে, আমরা কি নামাজ পড়ার সময় এটা ফিল করি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু সলাতান মুআদ্দে, বিদায়ী নামাজ পড়ো, এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো এই নামাজ হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাত অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, এমন ভাবে সালাত পড়া চিন্তা করবা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, ঠিক কি না? এখন আমার ঘড়িতে বাজে 10:15, যদি বলা হয় রাত 12টায় আপনার ইন্তেকাল হবে, আজ রাতে, আজ রাত 12টায় আপনার ইন্তেকাল, এখন 2 রাকাত নামাজের সুযোগ পাবেন, পড়ে নেন, আপনার হুঁশ থাকবে, কথা কন না কেন, হুঁশ থাকবে আপনার, পাগলের মতো দৌড়িয়ে আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করবেন, ধীরস্থির ভাবে অজু করে জামা পরবেন, আতর মাখবেন, টুপি লাগাবেন, আর চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরবে, ঠিক কিনা? কারণ আপনি নিশ্চিত, আপনি জানেন আজ রাত 12টায় আপনার মরণ। ওই দিন নামাজে দাঁড়িয়ে কি আপনি প্রতিদিনকার মতো তাড়াহুড়ো করে নামাজ পড়বেন? কিভাবে পড়বেন? ধীরস্থির ভাবে, রিল্যাক্স এর সাথে, উইথ রিল্যাক্স, রিল্যাক্স এর সাথে পড়বেন, লম্বা কিয়াম, লম্বা রুকু, লম্বা সুজুদ, সেদিনের সিজদায় আপনার চোখের পানিতে জায় নামাজটা ভিজে যাবে, ঠিক কিনা? সেদিনের রুকু হবে আপনার জীবনের সবচাইতে সেরা রুকু, সেদিনের সিজদা হবে আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সিজদা, কারণ আপনি জানেন এটাই আমার লাস্ট চান্স। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা।